হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা বেগুনের গ্রেভি করে দেখাবো। এটা একদম সহজ একটা রেসিপি, কিন্তু খেতে এটা একদম অসাধারণ লাগে। একবার আপনিও করে দেখবেন, আপনারও ভীষণ পছন্দ হবে। একেবারে বেশি টাইম লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। চলুন তাহলে, সময় নষ্ট করা যাবে না, আমরা রেসিপি দেখে নিই। তো আমরা একটা মশলার পিউরি বানাবো, তার জন্য কিছু রসুন নিয়েছি আর কিছু শুকনো নারকেল নিয়েছি, আর এখানে আমি দুটো টমেটো নিয়েছি। আর এগুলোকে আমাদের পিষে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে সাইড করে রাখবো, বেগুনগুলো দেখে নেব। এখানে আমি ছটা বেগুন নিয়েছি, আর কীরকম করে বোটাটা কেটেছি আপনি দেখতে পারেন। আর এরকম করে আমি দুটো কাট লাগিয়েছি। এই দেখুন, বোটা থেকে আমি আলাদা করিনি, চাইলে আপনি আলাদা করতে পারেন, কোনো প্রকার কোনো সমস্যা নেই। কারণ আমরা কিন্তু এখানে পুর ভরা বেগুনটা বানাচ্ছি না, মানে পুরটা আমাদের ভরতে হবে না। এরকম করে আমি কেটেছি, আপনি নিজের পছন্দ মতো কেটে নিন। আর কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার চলুন কড়াইয়ের দিকে। কড়াইয়ে আমরা একটু তেল দিয়ে দেব, আর তেলের মধ্যে আমরা বেগুনগুলোকে ভেজে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুন দিয়ে আমরা অল্প একটু লবণ দিয়ে ফ্রাই করব, একটুখানি লবণ দেব। আর লবণটা হিসাব রাখবেন কতটা দিচ্ছেন, তো পরে আমরা গ্রেভির জন্য লবণটা যখন দেব তখন অ্যাডজাস্ট করে দিতে হবে। এবার মোটামুটি 7-8 মিনিটের জন্য ভেজে নেব, হিটটা মিডিয়ামে রেখেছি। ওপর দিয়ে একটা স্পট আসবে, মানে কালো কালো। এই দেখুন, কালো কালো স্পট এসে গেছে, আর 8-9 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এই দেখুন, এরকম হয়েছে, মোটামুটি 30% মতো কুক হয়েছে। এবার আমরা নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব, আর এই কড়াইয়ে আমরা পরবর্তী গ্রেভির প্রসেসিং করব। গ্রেভির জন্য তেল দিয়ে দেব, আমি রিফাইন তেল ব্যবহার করছি, আপনি যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। আর তেলটা খুব ভালোভাবে গরম হতে দেব, তারপরে আমরা এর মধ্যে জিরে দেব। তো তেল খুব ভালো গরম হয়ে গেছে, এবার আমি দিচ্ছি 1/2 টিস্পুন জিরে। জিরেটা খুব ভালোভাবে ভাজা হতে দেব, তারপরে আমরা এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, এটা কিন্তু আমি একেবারে ছোট ছোট করে কেটেছি, স্লাইস করে কাটিনি। ছোট ছোট করে কাটলে গ্রেভির টেক্সচারটা খুব ভালো হয়, স্লাইস করে কাটলে অতটা ভালো লাগে না। তো পেঁয়াজের মধ্যে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব, আগেও কিন্তু আমরা লবণ দিয়েছিলাম, সেই হিসাবে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে খুব জলদি ভাজা হয়ে যায়। তো কালারটা একটু ব্রাউন হতে দেব, তারপরে আমরা এর মধ্যে মশলা পেস্টটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কালারটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেব, যেটা টমেটো নারকেল আর রসুন দিয়ে বানিয়ে রেখেছিলাম। মিক্সি জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব, যাতে ভুনতে সুবিধা হয় আর মশলা ওয়েস্টও না হয়। তো জলটা আমি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নেব। তারপরে আমাদের এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করতে হবে, কিছু মানে খুব বেশি না, একেবারেই অল্প। তো গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি একেবারে 1 পিঞ্চ মতো বা 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 7 মতো লাল লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি দিচ্ছি 1 টিস্পুন ভরে কাঁদা লসুন মশালা। এটা ঘাবড়ে যাবেন না, এটা মহারাষ্ট্রিয়ান মশলা। আর লাস্টে আমি দিলাম 1/4 টিস্পুন গরম মশলা। আপনি ওখানে কাঁদা লসুন মশালা পাওয়া যাবে না, আরামসে এটাকে স্কিপ করে দিন, কোনো প্রকার কোনো সমস্যা নেই। আর সেই ক্ষেত্রে গরম মশলাটা একটু বাড়িয়ে দেবেন, মোটামুটি 1/2 টিস্পুন বা তার থেকে একটু বেশি দিয়ে দেবেন। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে নাড়িয়ে নিতে হবে। আর দেখুন, এবার ওপর থেকে তেল দেখা যাচ্ছে, কিন্তু মশলাটা কিন্তু এখনও নরম, একেবারে শুকিয়ে যায়নি। এই অবস্থায় আমরা এর মধ্যে বেগুনগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। মশলাটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে যদি বেগুন দিয়ে ঢাকা দিতে যান, তাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে। এই জন্য একটু নরম নরম ভেজা ভেজা থাকতেই বেগুনগুলো দিয়ে আমরা নেড়ে চেড়ে ঢেকে দেব, যাতে মশলার স্বাদটা বেগুনের ভেতর পর্যন্ত পৌঁছায়। ঢেকে দিচ্ছি আমি মোটামুটি 3-4 মিনিটের জন্য, হিটটা এবারে একেবারে লোতে রেখেছি। দেখুন বন্ধুরা, 3-4 মিনিট হয়ে গেছে। এবার দেখুন, মশলাটা যথেষ্ট শুকিয়েও গেছে। আর এবার ভালো করে নেড়ে চেড়ে আমরা গ্রেভির জন্য জল দিয়ে দেব, সম্ভব হলে গরম জল দেবেন, গরম জল দিলেই ভালো হয়,
কিন্তু আমি জল গরম করে রাখিনি, তো আমি এখন ঠান্ডা জলই দেব। আর জলটা নিজের হিসাব মতো দেবেন, যতটা পাতলা গ্রেভি চান সেই হিসেবে জলটা দেবেন। আর আমরা এখানে বোটা থেকে বেগুনটাকে আলাদা করিনি, এই জন্য সিদ্ধ হতে একটু সময় লাগবে, তো সেই হিসেবে জলটাও একটু বেশি লাগবে, বেশি শুকাবে, তো সেই হিসাবে জলটা আমাদের অ্যাডজাস্ট করে দিতে হবে। দেখুন, নেড়ে চেড়ে নিয়ে আমরা এখন ঢেকে দেব। কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে আমরা কি করব কি বেগুনগুলোকে একটু ফ্লিপ করে দেব, মানে উল্টো পাল্টা করে দেব। কিন্তু দেখুন, জলের মধ্যে বেগুন তো ঘুরে ঘুরে আবার সেই অবস্থায় চলে আসে। যদি এরকম হয় তাহলে কি করব, আমরা একেবারে এরকম খোলা রান্না করব না, আমরা ঢাকনা দিয়েই রান্না করব, তাহলে একেবারে ওপর দিয়ে সব দিকে ভালোভাবে কুক হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, চেষ্টা করলাম কিন্তু মনে হয় সফল হলাম না, এই জন্য আমি ঢাকনা লাগিয়েই রান্না করব। আর যতক্ষণ পর্যন্ত বেগুন একেবারে বোটা পর্যন্ত গলে না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের রান্না করতে হবে। তো দেখুন, যথেষ্ট সময় হয়ে গেছে, আমি ঘড়ি দেখে রাখিনি কত সময় হয়েছে। যাই হোক, মাঝে মাঝে একটু চেক করে নেবেন কতটা গললো সেই হিসাবে। এবার দেখুন, গ্রেভিটা কিন্তু যথেষ্ট গাঢ় আছে, এখন অন্য কিছু দিয়ে গ্রেভি গাঢ় করার দরকার নেই। তারপরও আমি স্বাদের জন্য কিছুটা চিটবাদামের গুঁড়ো দেব, ভাজা চিটবাদামের গুঁড়ো। চিটবাদামটাকে ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, একটু আধা ভাঙা টাইপের গুঁড়ো, খুব মিহি গুঁড়ো নয়। দু চামচ দিচ্ছি, এটা নর্মালি আমরা গ্রেভি গাঢ় করার জন্য ইউজ করে থাকি, আর এটার স্বাদও কিন্তু ভীষণ ভালো আসে। কিন্তু আজকে এখানে খুব একটা দরকার ছিল না, তাও আমি দিলাম। আপনি চাইলে দেবেন, না চাইলে না দেবেন, কোনো সমস্যা নেই। আর বেগুনটাকে একবার চেক করে নেব ভালোভাবে গলেছে কি না। দেখুন, খুব সুন্দর গলে গেছে, একেবারে বোটা পর্যন্ত গলে গেলে তবেই খেতে ভালো লাগে। তো দেখুন, আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। আপনার কাছে ফ্রেশ ধনে পাতা থাকলে কুচি করে দিয়ে দিন, আমার কাছে নেই তাই আমি স্কিপ করছি। তো লাস্টে লবণ চেক করে নেবেন, সেটাও ঠিক আছে। এবার আমরা হিট বন্ধ করে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, মোটামুটি 5-10 মিনিটের জন্য, তারপরে আমরা সার্ভ করব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর কালার একেবারে কীরকম করে খুলে এসেছে, কালারটা একেবারে ব্রাইট হয়ে গেছে, আর গ্রেভিটাও যথেষ্ট গাঢ় লাগছে। চলুন তাহলে সার্ভ করে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, দেখতে কতটা ডিলিশিয়াস লাগছে, দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হতে পারে, আর এটা আসলেই ভীষণ টেস্টি হয় খেতে। রেসিপিটা খুবই সহজ, তারপরও আপনি একবার বানিয়ে দেখবেন কি কতটা টেস্টি হয়। খুবই কম মশলায় আমরা তৈরি করেছি, খুব কম উপকরণ দিয়ে তৈরি করেছি, তারপরও খেতে ভীষণ মজাদার হয়, সবাই পছন্দ করবে, সবাই আপনার প্রশংসা করবে। এই সহজ রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, আর বেল আইকনকে অলে প্রেস করবেন অবশ্যই, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনস আপনি পেয়ে যান। চলুন তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।